অনেক ভালো আছে সুস্থ আছে আমরাও খুব ভালো আছি সুস্থ আছি পবিত্র বৃষ্টির ব্লগে তোমাদের আবারও একবার ওয়েলকাম জানাই তো এখন বাজে ঘড়িতে সকাল নটা আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর রেডি হয়েছি মানে বুঝতে হচ্ছে যাব পুজো দিতে মানে আমি আর ভাবি হচ্ছে যাব ভাবির কাছ থেকে এই যে দেখো পিনটা হচ্ছে করে নিয়ে এলাম কারণ আমি এরকম একটু ভারী শাড়িটা আমি পিন নিজে করতে পারি না তো সেই জন্য ভাবির কাছে হচ্ছে তোমার প্রিন্ট করে নিয়ে এলাম তো চলো আর খালি চিলড্রেনটা একটুখানি করবো তারপরে রেডি হয়ে বেরিয়ে তারপরে এখানে এসে রুমের সামনে দাঁড়িয়েছি ভাবি আবার গেল ছাদের উপরে ভাবি রুমাল নিয়ে আসতে মনে নেই আর ব্যাগটা আমার হাতে আছে তো ভাবি এখন আসুক তারপরে দুজন হচ্ছে তোমার মন্দিরের দিকে রওনা দেব তো চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবে না ওখানে গেছে মানে দুধ পাওয়া যায় কিনা কারণ মানে যার কাছ থেকে প্রতিদিন সকালবেলা নেয় সেইখানে পাওয়া যায় কিনা বেশি গিয়ে জানে পাবে কিনা মিল গে

আর দেখো প্রথমে ট্রেনটা যাওয়ার পরে তারপরে আমরা লাইনটা ক্রস করছি আর এই ট্রেনটাতে না মানে স্টার্ট হওয়ার আওয়াজ হচ্ছিলো তো ছাড়বে কি ছাড়বে না বুঝতে পারছিলাম না তারপরে চর জলদি আমরা চলে এসেছি ভীষণ হাসি পাচ্ছে এক যে তিন দিন আর এখান থেকে কিন্তু লাড্ডু আর বাতাসা আর হচ্ছে তোমার খইটা হচ্ছে নিয়ে নিলাম ঠাকুরের প্রসাদের জন্য তো এখন হচ্ছে তোমার যাব হচ্ছে তোমার সোজা তো ভাই তারপরে এই যে দেখো ভাবি হচ্ছে বলল আমি প্রথমে ভেবেছি যে চলে এসেছি তারপরে না এই যে দেখো ওই দিকে হচ্ছে তোমার পুকুর পাড়ের ওদিকে হচ্ছে আমরা যাব তো এখন হচ্ছে তোমরা আমরা যাচ্ছি আর দুদিকে ভীষণ পরিমাণে দেখো দোকান কিন্তু প্রচুর বসছে তো দেখে কিন্তু মনে হচ্ছে যে না মানে একটু হলেও মোটামুটি মেলাটা বেশ বড় সড়ো মানে ওই দু দিনের জন্য ঠিকঠাকভাবেই কিন্তু বড়ো আছে তো যেহেতু দোকানপাটগুলো দেখছি আর ভেতরে এসে কি ভিড় যে দেখলাম বাপরে বাপ মানে সত্যি ভীষণ ভিড় তোমরাও দেখো আর এই জায়গাটাতে কিন্তু আমি কিন্তু এই প্রথম এসেছি আগে কিন্তু আমি জানি না যে এখানে যে মনসা মন্দির আছে বলে এটা কিন্তু প্রথম তো জানলে কিন্তু আমি প্রায় হচ্ছে তোমার সপ্তাহে না হোক পনেরো দিনে হলেও আমি কিন্তু আসতাম আর এখানে ভাবি অতটা আসে না ওই বছরে একবারই আসে তার একটাই কারণ যেহেতু বাড়ি থেকে একটুখানি দূর মানে ওই লাইন ক্রস করে আসতে হয় সেই জন্য ভাবি খুব একটা আসে না খুব একটা মানে আসেই না বছরে যে দুদিন দিন পুজো হয় দুদিনের মধ্যে একদিনই আসে তো ভাবি ওটা রাস্তায় আস্তে আস্তে আমাকে বলেছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম আর এখানে দেখো কতটা কত লোকজনের ভিড় যেহেতু দু দিন আর প্রথম দিন মানুষজন কি নাকি বেশি আসে দ্বিতীয় দিন দিনও কিন্তু বেশ আসে তারপরে দেখো মায়ের সঙ্গে ভিডিও কল করে মাকে একটু দেখাতে গেছি প্রথমে হচ্ছে তোমার দিদা বেরোলো দিদা মানে মায়ের মামিমা ওরা কিন্তু গেছে দিঘাতে তোমার পুজো দিতে বিপত্তারিণী মন্দিরে আর একটুখানি দীঘা গেছে ঘুরতে তো আমি মাকে একটু দেখিয়েছিলাম যে মা দেখো কতটা পরিমাণে ভিড় আর এখানকার একটু জায়গাগুলো মাকে একটু দেখিয়েছিলাম তো সেই জন্য আর সবাই তো বুঝে যার হাজব্যান্ডকে বয়ফ্রেন্ডকে দেখায় আমি না হলে আমার মাকেই হচ্ছে ভিডিও কলে দেখালাম যেহেতু তোমাদের দাদাভাই আমার সঙ্গে থাকে বলে তো যাই হোক তারপরে এই যে দেখো মায়ের সঙ্গে ভিডিও কলে বেশ অনেক দিন পর কিন্তু দেখা মানে কথা হলো সচরাচর কিন্তু মায়ের সঙ্গে ভিডিও কল খুব একটা আমার কিন্তু হয় না যেহেতু মা আমার রেগুলার ভ্লগুলো দেখে তো মা বলে ওর মুহ মানে ওই সময় আমি দেখে নিই তো মুখটা দেখে নিই তো ভীষণ ভালো লাগে আর কেন বলো তো ভিডিও কলে হয়তো কিছুক্ষণ হয়তো আমাকে দেখলো কিন্তু ভ্লগে মা যেহেতু বেশিক্ষণ দেখে তো কারণ কেন বলতো আমি সারাদিন কী কী করছি না করছি যতটুকুনি পারি তোমাদের সঙ্গে শেয়ার করি তো মা এই জন্য ভীষণভাবে দেখে তো যাই হোক মাকে এদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম মা তখন আমাকে দেখালো এই জায়গাগুলো মানে মা কিন্তু অলরেডি মন্দিরে চলে এসছে তো মা কিন্তু আমাকে বলেছিল যে হচ্ছে মন্দিরে আসবে বলে ওই বিস্কুট দাদু আর দিদাদের সঙ্গে কিন্তু সেটা যে আজকে আসবে সেটা কিন্তু আমি জানি না তো একদিক দিয়ে কিন্তু মা মেয়ের দুজনের ভীষণ ভালো লাগলো যে মাও হচ্ছে তোমার মন্দিরে গেছে আর আমি হচ্ছে তোমার মন্দিরে গেছি তো বেশ ভালো লাগলো আর এদিকে দেখো দাদু আর দিদা এখন হচ্ছে তোমার যাচ্ছে তো কোন দিকে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না তো মাও একটুখানি রাস্তাঘাটগুলো দেখিয়ে দিল আর এখন যেহেতু চন্ডেশ্বর মন্দিরে হচ্ছে তোমার গেছে পরে দেখো এখানে আমি বসে বসে মায়ের সঙ্গে কথা বলছিলাম ভিডিও কলে মানে আমি দেখছিলাম কথা তো কিছু শোনা যায়নি তো তারপরে দেখো মায়ের সঙ্গে এখানে যেহেতু বসে বসে কথা বলছিলাম তারপরে ইনি আমাকে হচ্ছে প্রসাদ দিল হঠাৎ কেন জানি না ঠাকুর মন্দির থেকে বেরিয়ে এসে আমাকে প্রসাদ দিল তো সেই জন্য আমি প্রসাদ নিয়ে খাওয়া দাওয়া মানে খেয়ে নিয়েছি তারপরে এখানে দেখো হচ্ছে তোমার একটা মন্দির আছে আর এই মন্দিরটা কিন্তু দুর্গা মন্দির আর এখানে একটা জিনিস কি ভালো লাগে জানো একটা মন্দিরে এলে তুমি সব রকম মন্দির পাবে যেমন দুর্গা মন্দির শিব মন্দির মনসা মন্দির তারপরে বজরঙ্গবলীর মন্দির তো সব জায়গায় থাকবেই থাকবে মানে যে কোনো মন্দিরের সামনে বজরঙ্গবলীর মন্দির থাকবেই থাকবে আর এই যে দেখো কতটা পরিমাণে ভিড় এখনও কিন্তু বেশ মানুষজন কিন্তু আসছে তবে এখানকার মন্দিরে একটা জিনিস নতুনত্ব দেখলাম আমাদের ওইখানকার যে মন্দিরগুলো মানে মনসা মন্দিরের কথা বলছি সেখানে কিন্তু আহ পাঠাবলি দেওয়া হয় না কিন্তু এখানে দেওয়া হয় তো ওইটাই দেখছিলাম কি করে বুঝতে পারলাম কারণ ওই জায়গাটা থেকে বুঝতে পারলাম আর অনেকগুলো হচ্ছে তোমার বাঁধা ছিল তো সেই জন্য আর এনারা হচ্ছে তোমার ব্যাংকপাটি বাজনা করে পুরো এই মন্দিরের চারদিকে কিন্তু ঘুরছিলো আর এখানে দেখো কত বড় মস্ত একটা বড় বটগাছ আর এরা কিন্তু বটগাছেও কিন্তু পুজো করে আমাদের ওদিকে আমি কিন্তু সচরাচর খুব একটা এগুলো দেখতে পাই না তো এই জায়গাগুলো না ভীষণ ভালো লাগে আর এখানে দেখো এই মন্দিরটা আরও বেশি ভালো লেগেছে এখানে হচ্ছে তোমার দুটো ময়ূর বেশ বড় বড় তো এই মন্দিরটা হচ্ছে তোমার তুলসী মন্দির তো ভেতরে হচ্ছে তোমার তুলসী মন্দির আছে আর হচ্ছে তোমার রাধাকৃষ্ণ আছে তো বেশ ভালো লাগলো আর এখানে আমি অনেক কিছু ফটোও তুলেছিলাম তো যাই হোক তারপরে এই যে দেখো কতটা পরিমাণে ভিড় তো ওইগুলো ভিড়গুলো না মানে বন্ধ হলে তারপরে হচ্ছে আমি যাব তো ওখান থেকে ঘুরে আসার পরে আমি বাইরেটা এখনও পর্যন্ত তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখনও পর্যন্ত কিন্তু ভীষণভাবে ভিড় আছে এখন বাজে বলতে পারো ওই সাড়ে নটা মতো তারপরে ভাবি বেরিয়ে এসে আমাকে এই যে দেখো এখন প্রসাদ দিচ্ছে আমি ভাবিকে বললাম আমি কিন্তু প্রসাদ খেয়েছি ভাবি বলল ঠিক আছে প্রসাদ খেয়েছো আর একবার খেয়ে নাও তো যাই হোক তারপরে ভাবি এখানে আমাকে হাত ধরে টেনে নিয়ে এসেছে এই যে দেখো চুড়ি দেখাতে তো ভাবি আমাকে বলল তুমি কি চুড়ি নিয়ে পড়বে তোমাকে তাহলে আমি পড়াবো তাই আমি বললাম হ্যাঁ না তো বলতে নেই তো সেদিন আমি হ্যাঁ বলেছি তো যাই হোক এখানে ভাবি আমাকে বলছিল যে বল দেখো কোন চুড়িটা তোমার ভালো লাগছে তো সেই জন্য এখানে হচ্ছে তোমার সবুজ রঙের চুড়িটাই হচ্ছে ভাবি বলল যেহেতু শ্রাবণ মাস এখনও কিন্তু চলছে তো সেই জন্য শ্রাবণ মাসে এই চুড়িগুলোই সবাই যেহেতু পরেছে আমি কিন্তু পরিনি কারণ আমাদের ওদিকে কিন্তু মানে গ্রামাঞ্চলে কেউ কিন্তু শ্রাবণ মাসে চুড়ি কিন্তু পরে না কিন্তু বাইরে কিন্তু সব জায়গায় কিন্তু দেখবে শ্রাবণ মাসে সোমবার এ তোমার চুরিগুলো পরে তো সোমবারেই পড়তে হবে তার কিন্তু কোনো মানেনি তো যাই হোক তারপরে যখন এই এই জায়গাটাতে সবচেয়ে বেশি হাসি পেয়েছিলো ভাবিকে কিন্তু আমি বলেছিলাম তুমি ফোনটা নিয়ে ভিডিওটা করে দাও তারপরে ভাবি হচ্ছে বললো মানে ভাবি ভিডিওটা অনই করেনি তারপরে এই যে বললো ঠিক আছে তুমি আর একবার হচ্ছে তুমি হাতটা ধরে একটু করে দাও তো দিলে আমি হয়ে যাবে তো এই যে এই জায়গাটা ভীষণ হাসি পাচ্ছিলো তো তারপরে এই যে দেখো একটুখানি খিদেও পেয়ে গেছিলো যেহেতু সকালবেলায় এসেছিলাম অনেকটা ভিড় কতটা লাইন ছিল তোমাদেরকে তো দেখিয়েছি তারপরে এই যে দেখো এখানে হচ্ছে তোমার ঘুগনি চারটা বিক্রি হচ্ছিলো বেশ আরও অনেক কিছু মানে ঘুগনি মুড়ি ঘুগনি চাট ব্রেড পকোড়া চাউমিন মানে ভেজ চাউমিন অনেক কিছুই বিক্রি হচ্ছিলো তো আমরা তার মধ্যে এই যে দেখো পাপড়ি চাটটা নিয়ে নিয়েছি তো এখানকার আর চাট বলবো আমাদের ওখানে কিন্তু পূর্ব মেদিনীপুরের মতন কিন্তু নয় তারপরে দেখো খাওয়া দাওয়া করার পরে মা কিন্তু আবার ভিডিও কল করছিলো কারণ মা কিন্তু দীঘা থেকে এসে আবার কিন্তু মানে দীঘার কাছে মানে দীঘার কাছে যে একটা বিপত্তারিণী মন্দির আছে সেখানে কিন্তু মানে গেছে তো সেই জন্য বেশ অনেক দিন পর কিন্তু এই মন্দিরটাকে দেখলাম কেন জানো তো মা দিদাভাই যখন বেঁচে ছিল দিদাভাই কিন্তু প্রতি বছর হচ্ছে তোমার বিপদারীর মন্দিরে দীঘা যেত তো সেখান থেকে আমি বলতে পারো দু থেকে তিনবার আমি গেছি ওই দিদাভাইয়ের সঙ্গেই দেখা মানে মা দিদাভাই আমি মাসি সবাই মিলে আমরা যেতাম বছরে একবার তো সেই জন্য আর এদিকে তারপরে দেখো ভিডিও কলে কথা বলার পরে এইদিকে এখন হচ্ছে আমরা বাড়ি যাব আর বাড়ি যেতে যেতে রাস্তাতে এখানে প্রচুর পরিমাণে হচ্ছে তোমার ঠাকুর হচ্ছে মানে ঠাকুরের ফটোগুলো যেহেতু অনেকগুলো বিক্রি হচ্ছিলো বেশ ভালো লাগছিল তো যাই হোক এখানে দেখো তবে ছোটোখাটো বেশ সুন্দর কিন্তু মানে দুদিনের জন্য আমি বলবো বেশ সুন্দর একটা মেলা বসছে তো আমি বাড়ি যাই দেখবো তোমাদের দাদাভাইকে বলে যে তোমাদের দাদাভাই সময় হয় কি না তোমাদের দাদা কালকে একটা এক্সট্রা ডিউটি আছে যদি ওই ডিউটিটা যদি না হয় তাহলে তোমাদের দাদাভাই হয়তো নিয়ে আসবে তো বলে দেখবো দেখা যাক ও তো জানে না যেখানে যে মেলা হচ্ছে আর এইখানে দাঁড়িয়ে পড়েছিলাম এই কড়াইগুলো দেখে আমার ভীষণ ভালো লাগছিল তো যে পরিমাণ দাম বললো আর নেওয়া হয়নি কারণ কেন বলো তো দুদিনের জন্য মেলাটা বসছে দাম তো হবেই স্বাভাবিক তারপরে ভাবি হাঁটতে হাঁটতে হঠাৎ দেখে চোখে পড়লো এই তো এই চশমাটার দিকে ভাবির হচ্ছে তোমার চোখ পড়েছে রেশবের জন্য কিনবে বলে তো সেই জন্য দাম টাম ঠিকঠাক করে মানে ষাট টাকা বলেছিল ভাবি তারপরে পঞ্চাশ টাকা দিয়ে এই যে দেখো চশমাটা নিয়েছে তারপরে আমরা বাইরে বেরিয়ে এসেছি এখন হচ্ছে আমরা বাড়ি যাব তো বাড়ি যাওয়ার পথে এই যে দেখো এখন হচ্ছে তোমার মানে মেলার সাইডেই হচ্ছে একটা বেশ বড় একটা গাড়ি দাঁড়িয়েছে এখানে তোমার জুস তারপরে হচ্ছে তোমার মানে আইসক্রিম এইগুলোই হচ্ছে তোমার বিক্রি হচ্ছিলো তো সেই জন্য ওখান থেকে তোমার আইসক্রিমটা নেবো মানে কুলফি আইসক্রিম তো এই কুলফি আইসক্রিমটা জাস্ট দেখো কুড়ি টাকা করে নিলে কিন্তু ভীষণ সুন্দর কেন বলছি বলো তো কারণ ওই আইসক্রিমগুলো কুড়ি টাকা নিত এগুলোও কুড়ি টাকা নিত ওটা কিন্তু একটাই সময় সাদা রঙের শুধু ক্রিমটাই দিত আর এখানে দেখো তিনটা ফ্লেভার আছে কিন্তু টেস্ট কিন্তু দারুণ তো এই জন্য আমরা খাওয়া দাওয়া করতে করতে তারপর সোজা ট্রেন লাইনের কাছে এসছি আবার একটা ট্রেন যাচ্ছিলো তো সেখানে আমরা আবার দাঁড়িয়ে পড়েছি কিছু আমরা কিন্তু ট্রেনে যেহেতু ওপার থেকে আমরা এসছি সেই জন্য আমাদের ওই যাতায়াতে একটু হলেও অসুবিধা হয় ট্রেন যাচ্ছে আসছে আমরা হেরে যাচ্ছি হচ্ছে এলাম দিয়ে হাত পুড়া ধুয়েছি হাত পা ধুয়ে মুখটা এখনো মধ্যে ধুয়ে নিই ঠাকুরের সিঁদুর আছে একটু থাকো তারপরে চলো ভীষণ গরম লাগছে আর এই যে দেখো হাতে চুরি পরেছি আমি কিন্তু বিয়ের পরে এই সবুজ রঙের চুড়িগুলো কিন্তু পরলাম কেমন লাগছে জানিও একটা জিনিস দেখাচ্ছি আমি যখন গেছিলাম তোমাদের মানে আজকে যে বৃহস্পতিবার তো বললাম তোমাদের দাদাভাই জাস্ট এই জায়গাটাতে বসেছিল তো পর্যন্ত আমি এলাম মানে মন্দির থেকে ঘুরে এলাম এখনো পর্যন্ত সে কনস্ট্যান্ট এই জায়গাটাতে বসে আছে এই যে এখানে ল্যাপটপ চালিয়ে দিয়েছে গান চলছে অনেক কিছু মুভি টুভিও দেখছিল গান চলছে এই যে ওটার লাভটা কি একটা বল বলতে পারো আর ঠাকুরের যে প্রসাদটা সেটা এখনো পর্যন্ত তোমাদের দাদা ভাইকেও দেওয়া হয়নি আর আমার নিজেরও এখনো খাওয়া হয়নি তো সেই জন্য এখন হচ্ছে তোমাদের দাদাভাইকে এখন দেবো আর ও তো নিজে থেকে খাবে না আমাকেই সমস্ত কিছু ওকে খাইয়ে দিতে হবে কারণ ও যেহেতু গেম খেলছে কি পরিমাণে গেমে মতো থাকে সে আর কী বলবো তো এই যে দেখো বাতাস আছে খই আছে আর দুটো লাড্ডু আছে যেহেতু একটা লাড্ডু ঠাকুরকে দিয়েছিলাম তো সেই জন্য তো চলো ওকে এখন ওর মুখে ওকে এখন খাইয়ে দিই মানে ওকে এখন দিয়ে দিলাম তো চলো এখানে দেখো আমি যেই রান্না করতে যাব। তোমাদের দাদাভাই বলল বললো রান্না করবে না এখন তাই আমি বললাম হ্যাঁ রান্না করব তো এই মাত্র এলাম রান্না করব। ও কিন্তু ভালো করেই জানে যে ও তো রান্না করে ফেলেছে ঠিক আছে তো এই যে দেখো আলু পনির ক্যাপসিকাম দিয়ে হচ্ছে তোমার পনিরের তরকারি করেছে যেহেতু আজকে বৃহস্পতিবার আমি তো দেখে অবাক কারণ আমি ওকে কিন্তু বলিনি যে রান্না করতে যেহেতু সাড়ে দশটার সময় চলে এসছি আমরা তো সেই জন্য আমি রান্না করে ফেলতাম ভাতটা তারপরে এসে শুধু আমি মাত্র ভাতটাই বসিয়েছিলাম তারপরে এই যে তোমাদের দাদা ভাই হচ্ছে তোমার আলু পনিরের তরকারিটা করে এই পর্যন্তই যদি ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ফুলবেলা দেখাবে আবার একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা